2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনীয় ভূখণ্ডে বেজে ওঠে যুদ্ধের দামামা। সেই সংঘাত এখনও চলমান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া পশ্চিমী দুনিয়ার তীব্র সমালোচনার মুখে তো পড়েছিলই, একই সাথে পাশ্চাত্যের দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোপ পড়েছিল সোজা রাশিয়ার উপর। যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই মস্কোকে আন্তর্জাতিক বাজারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বেশ কয়েকবারই, কিন্তু নানাবিধ নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে নিজেদের অর্থনীতিকে চমৎকারভাবে চাঙ্গা করে তুলেছে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া। যুদ্ধ চলমান অবস্থায়ও দেশটি অর্থনৈতিকভাবে এতটাই সচ্ছল অবস্থানে আছে যে সম্প্রতি রাশিয়া বিশ্বব্যাংক থেকে উচ্চ আয়ের দেশের তকমা অর্জন করেছে। কোনো দেশের নাগরিকদের রোজগারের অবস্থার উপর ভিত্তি করে প্রতি বছর একটি তালিকা প্রস্তুত করে বিশ্বব্যাংক। সেই তালিকায় এক ধাপ উঠে এসেছে রাশিয়া। বিশ্বব্যাংক জানিয়ে দিয়েছে রাশিয়া এখন বিশ্বের উচ্চ আয় সম্পন্ন দেশ। এতদিন রাশিয়াকে উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশের শ্রেণীভুক্ত করা হতো। যে দেশে নাগরিকদের বার্ষিক ন্যূনতম 12 লাখ টাকা আয় তাদের উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখা হয়, অর্থাৎ বর্তমানে রাশিয়ার ছবিটা ঠিক এমনটাই। জানা গেছে রাশিয়ার বাণিজ্য গত বছর প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। একই সাথে আর্থিক খাত এবং নির্মাণ খাতের বিভিন্ন কার্যক্রম যথাক্রমে 6.6% এবং 3.6% বৃদ্ধি পেয়েছে। এর ফলে রাশিয়ার প্রকৃত জিডিপি বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতির সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির সামঞ্জস্য তৈরি হয়েছে। এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 3.6% বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা তাদের প্রতিবেদনে লিখেছেন, 2023 সালে রুশ সামরিক অভিযান বৃদ্ধির ফলে দেশটির অর্থনীতি ব্যাপক হারে প্রভাবিত হয়েছে। তবে যুদ্ধকালীন কর্মকাণ্ডের জন্য রুশ সামরিক পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ায় রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, যা দেশটির বেশ কয়েকটি খাতের উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। তবে এখানে প্রশ্ন জাগছে, কি করে এমন কীর্তি গড়তে পারল রাশিয়া? একদিকে বাণিজ্যিক পরিসর খর্ব হওয়া, অন্যদিকে যুদ্ধের ব্যয়ভারের চাপ সামলেও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া কিভাবে এড়াতে পারল পুতিনের দেশ? পুতিন প্রশাসনকে কৃতিত্ব দিতে চান বিশেষজ্ঞরা, তবে এক্ষেত্রে যুদ্ধই একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। আসলে যুদ্ধ শুরু হওয়ার পর সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে হয়েছে মস্কোকে, আর সেই কারণে দেশের গরিব ও কর্মহীনদের সেনাবাহিনীতে নিযুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। এর ফলে বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের রোজগার। রুশ ব্যাংকগুলো জানিয়েছে সেনা সদস্যদের পক্ষ থেকে বিপুল অর্থ জমা পড়েছে সেখানে। পাশাপাশি গত বছর রাশিয়ার বাণিজ্য 7% বেড়েছে। রুশ অর্থনীতিবিদরা দাবি করছেন, চীন ছাড়া আর কোনো দেশের পক্ষে এমন নিষেধাজ্ঞার মধ্যেও এই উন্নতি সম্ভব হতো না। আলেকজান্ডার ডানকিন নামের এক অর্থনীতিবিদ মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা শক্তির উৎসের ক্ষেত্রে আত্মনির্ভর, খাদ্য ও কাঁচামালের ক্ষেত্রেও একই। তাছাড়া আমাদের দক্ষ শ্রমিক রয়েছে। বিজ্ঞানীও রাশিয়া বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। সব মিলিয়ে এই আত্মবিশ্বাস ও পুতিনের সঠিক কৌশলেই বাজিমাত রাশিয়ার। চলতি বছর বিশ্বব্যাংক 7টি দেশের অর্থনীতিকে উন্নীত অর্থনীতি হিসেবে ঘোষণা দিলেও একমাত্র গাজা ও পশ্চিম তীরের অর্থনৈতিক পতনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।